আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা একটি টয়োটা এক্স নোয়া গাড়ির রিভিউ দিব, ব্ল্যাক কালারের গাড়ি। ব্ল্যাক কালার অনেক স্মার্ট কালার, আপনারা অনেকেই কিন্তু ব্ল্যাক কালারের এক্স নোয়া খুঁজেছিলেন। আমাদের কাছে অন্তত 4 থেকে 5টি এক্স নোয়া রয়েছে আমাদের সুপারকার বিডিতে। আমি আপনাদেরকে ব্ল্যাক কালারের গাড়িটি আজকে রিভিউ দিব। আপনাদের যাদের ব্লু কালার, সিলভার কালার চয়েস, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। ভিউয়ার্স, আমাদের সুপারকারের লোকেশন হচ্ছে 257 তেজগাঁ, নাভিস্কো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটি নাভিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনের গেটের সাথে অবস্থিত। আর আমি আপনাদেরকে যে গাড়িটি দেখাচ্ছিলাম, এক্স নোয়া 2003 মডেল, আর রেজিস্ট্রেশন 2008 থেকে চলছে এই গাড়িটি। আর এই গাড়িটির কন্ডিশন অনেক ভালো, যদিও 2003 মডেল। আর এই গাড়িটির শেপটি কিন্তু 2004 শেপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা যে লাইটগুলো দেখতে পাচ্ছি, এগুলি ফুললি নিউ শেপের। 2004 পাশের লাইট ইনস্টল করা রয়েছে, অরিজিনাল জাপানিজ লাইট লাগানো রয়েছে। এবং সামনে যে গ্রিলটি রয়েছে, আমরা জানি মাঝখানে যে লোগোটি থাকে, এটি হচ্ছে নিউ শেপের গ্রিল। আর আমরা সেই চমৎকার নিউ শেপের গ্রিলটি কিন্তু এই এক্স নোয়াতে পেয়ে যাচ্ছি। তার মানে আমরা 3 মডেল পেলেও রেজিস্ট্রেশন 2008 পেয়ে যাচ্ছি এবং নিউ শেপের গাড়ি পেয়ে যাচ্ছি। দেখছিলেন সেই চমৎকার কন্ডিশনের এক্স নোয়া গাড়ি। আর এই গাড়িটির সামনের বাম্পারটি নিউ শেপের রয়েছে এবং নিচে ফগ লাইটের অপশন রয়েছে। সিরিয়ালটা অনেক ভালো পেয়ে যাচ্ছি, এগুলো ম্যাক্সিমাম টাইম 51 সিরিয়াল বা 11 সিরিয়াল হয়ে থাকে। আমরা 53 সিরিয়াল পেয়ে যাচ্ছি, কারণ এটি 2008 রেজিস্ট্রেশন করা। সামনে পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে এই গাড়িতে। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ। আমি একটু গাড়িটির ব্যাকসাইডের ভিউটা দেখাবো এবং ফুল গাড়ি ডিটেলসটা দেখিয়ে প্রাইস নিয়ে আলোচনা করবো। আমরা কিন্তু গাড়িটিতে পেয়ে যাচ্ছি নিকেল ভিটের অপশন, এখানে রয়েছে নিকেল হ্যান্ডেল এবং পিছনের গ্লাসগুলি ফুললি টিন্টেড গ্লাস। সব কিছু মিলে একটি ভালো গাড়ি আপনাদের জন্য আমরা রিভিউ দিচ্ছিলাম। পিছনে যে লাইটগুলো রয়েছে, এই লাইটগুলো কিন্তু ফুললি এলইডি সিস্টেমের নিউ শেপের লাইটের ব্যবহার আমরা গাড়িটির সঙ্গে দেখতে পাচ্ছি। তার মানে এটি ফুললি ফেসলিফ করা হয়েছে এবং পিছনেও নিউ শেপের লাইট লাগানো হয়েছে। আপনারা যারা নিউ ভার্সনের ভালো গাড়ি খুঁজছিলেন, তাদেরকে বলবো অবশ্যই এই গাড়িটি আমাদের সুপারকার থেকে দেখার জন্য। প্রত্যেকটা পার্ট ভালো রয়েছে গাড়িতে, রঙের কাজ করানো হয়েছে, যার কারণে আপনি ফুললি ফ্রেশ এবং চকচকে গ্লেজি কালার পেয়ে যাচ্ছেন এই গাড়িটি। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ব্যাক ডোরটি খুলে ভিতরের ভিউটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে রাখি। গাড়িতে রয়েছে একটি সিএনজি সিলিন্ডারের অপশন, এটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে রাখছি। ফুল লেদার সিট কভারের ব্যবহার হয়েছে, একদম নতুন সিট কভার। এবং গাড়িটির সিলিংটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ। আর সিলিংয়ে রয়েছে চতুর্দিক দিয়ে সেন্ট্রাল এসির চমৎকার অপশন, এবং অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, সেই ব্যাপারটি আপনাদেরকে আমি ইনশিওর করছি। আপনারা যারা গাড়ি কিনবেন, অবশ্যই এই ভাঁজগুলো দেখে নেবেন। এগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট থাকলে এই ভাঁজগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু অরিজিনাল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, আমি গাড়িটির ভিতরে বাইরে প্রত্যেকটা পার্ট সুন্দরভাবে দেখাবো, আমাদের সঙ্গেই থাকবেন। আর এই গাড়িটির প্রাইস হবে যথেষ্ট রিজনেবল। দেখছিলেন 2003 মডেলের একটি এক্স নোয়া। আমি আপনাদেরকে বাম দিক থেকে পিছনের ফুল ক্রসিং ভিউটা দেখাচ্ছি, আর এই ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঘরে বসেই যেন সুন্দরভাবে ডিসিশন নিয়ে আসতে পারেন। একদম ফুল ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে স্পয়লার রয়েছে এবং পিছনের নাম্বার প্লেটের উপরে আমরা দেখতে পাচ্ছি একটি এসএস ক্রোমের অপশন রয়েছে। ব্ল্যাকের সঙ্গে এসএস ক্রোমটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। যথেষ্ট ফ্রেশ এবং টায়ার কন্ডিশনও যথেষ্ট ভালো রয়েছে। আমি একটু টায়ারের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি। অ্যালয় রিমের অপশন, নিকেল ভিট, নিকেল হ্যান্ডেল তো থাকছেই। আমি একটু ভিতরের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি। সিটগুলো ফোল্ডিং সিটের ব্যবহার হয়েছে। আপনারা জানেন ফোল্ডিং সিটগুলো একটু মার্কেটে বেশি মানুষ পছন্দ করে থাকে, কারণ আমরা যখন এই ফোল্ডিং সিটগুলো পাই তখন এটার নর্মালি মার্কেটে একটু চাহিদা একটু বেশি দেখা যায়। দেখছিলেন ভিতরে ফুল লেদার সিট কভার এবং এটি কিন্তু ফিটিং লেদারের ব্যবহার হয়েছে, এবং দরজার প্যাডগুলো কিন্তু একদম চকচকে, দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি দেখছেন। আমি আপনাদেরকে ভিতরে আরও কিছু ভালো ফিটিংস দেখাবো, আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। যেমন এই গাড়িটির যে প্যাডগুলো আমরা দেখতে পাচ্ছি, একদম ভালো কোয়ালিটির অনেক ফ্রেশ প্যাডের অপশন আমরা পেয়ে যাচ্ছি গাড়িটিতে। এবং যে সিটগুলো রয়েছে, সিটগুলোতে রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড রেস্টের অপশন, এবং গাড়িটিতে রয়েছে
ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা চমৎকার ব্যবহার এবং রয়েছে এসি প্যানেলটি, টাচ সিস্টেম, উডেন প্যানেলের অপশন। আমরা ফুল ভিউটা ভিতরে সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যেন ঘরে থেকেই ডিসিশন নিয়ে আসতে পারেন সুপার কারের গাড়িটি কেনার জন্য। ভিউয়ার্স, আমি একটু ফ্রন্টের ভিউটা আরও একবার দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব। দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটি নিউ শেপের গাড়ি, কারণ যদিও 2003 মডেল কিন্তু 4-5-6 শেপ কিন্তু করা হয়েছে। এটি ফেসলিফ করা নিউ শেপের একটি 3 মডেলের এক্স নোয়া গাড়ি আপনাদেরকে দেখাছিলাম। আর গাড়িটি ব্ল্যাক কালার হওয়াতে গাড়ির সৌন্দর্যটা আরও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি আবারও একটু বলে রাখছি আপনাদের, আমাদের কাছে 2003 মডেল এবং 4 মডেল অ্যাভেলেবেল গাড়ি কিন্তু রয়েছে, ব্লু কালার, সিলভার কালার, সানরূপ মনরূপ সহ গাড়িও রয়েছে আমাদের নিকট, রয়েছে 2 দরজা পাওয়ার সহ বিভিন্ন অপশনের গাড়ি রয়েছে। আর ব্ল্যাক কালারটা একটু স্পেশাল কালার, যার কারণে আমি আপনাদের জন্য সিঙ্গেল রিভিউটি দিলাম, আপনারা যেন খুব সহজেই গাড়িটি দেখার জন্য আমাদের সুপার কারে চলে আসতে পারেন। 2003 মডেল, 8 রেজিস্ট্রেশন করা, নিউ শেপ, ফেসলিফ্ট করা হয়েছে এই গাড়িটি, রয়েছে ফুল লেদার সিট কভার, সিএনজির অপশন, ফুল লোডেড একটি ফ্রেশ গাড়ি আপনাদেরকে দেখাছিলাম। আর যে গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,50,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 12,50,000। তবে এটি আলোচনা করে আমরা যথেষ্ট কম প্রাইসে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কারে চলে আসতে হবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।